বাতাস এবং তার প্রভাব মানব শরীরে, সে সম্বন্ধে আমরা আলোচনা করছি। ঘরের ভিতরে আমরা যখন থাকছি তখন যথাসম্ভব হালকা বস্ত্র পরিধান করা উচিত। সকল সময় আমরা খালি গায়ে থাকতে পারি না বা থাকা সম্ভব হয় না সবার পক্ষে, তাই এমন বস্ত্র ব্যবহার করা উচিত যা হালকা, পাতলা এবং ছিদ্রযুক্ত হয়, যাতে করে বাইরের বাতাস আমাদের দেহত্বকের স্পর্শে আসতে পারে সহজে। এটাও মনে রাখতে হবে আমাদের ঘরের মধ্যে বাতাস যাতে চলাচলে কোনো অসুবিধা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। রাত্রিতেও আমাদের হালকা পোশাক ব্যবহার করা উচিত। হালকা বস্ত্র পরিধানের ফলে আমাদের যথেষ্ট পরিমাণে ঘুমাতেও সহায়তা হয় এবং আমাদের দেহে যথেষ্ট পরিমাণে বাতাসের স্পর্শ লাভ করে। বায়ুস্নান রুগ্ন অবস্থানে বা রোগীদের পক্ষে অত্যন্ত হিতকর। রোগীকে যদি খোলা বারান্দায় রাখা যায় তাহলে তার স্বাস্থ্যের উন্নতি খুব দ্রুত হয়, তার শ্বাসপ্রশ্বাস গভীর হয়, মুখের নিষ্প্রভ ভাব কেটে যায় এবং অস্থিরতাও অন্তর্নিহিত হয়ে যায়। রোগী প্রায় সময় ঘুমিয়ে পড়ে। কিন্তু রোগী যতক্ষণ মনে করে ততক্ষণ তাকে মুক্ত বাতাসে রাখা উচিত। অসুস্থ শরীরে বায়ুস্নান করার সময় সর্বদা খুব সতর্কতা গ্রহণ করা উচিত। রোগী যখন অনাপ্রীত অবস্থায় যথেষ্ট ভালো বোধ করেন তাকে ততক্ষণ অনাবৃত অবস্থায় মুক্ত বাতাসে রাখা যায়। আমাদের মনে রাখতে হবে রোগী যখন গরমে ছটফট করে তখন তাকে পোশাক দ্বারা ঢেকে রাখা উচিত না, কারণ দেহের আভ্যন্তরীণ তাপ যদি বের হয়ে না যেতে পারে তাহলে এই বদ্ধ তাপের ফলে রোগীর কষ্ট হাজার গুণ বেড়ে যায়। রোগীর দেহে আবরণ ততক্ষণ রাখা উচিত যতক্ষণ রোগী স্বস্তিবোধ করেন, তার বেশি নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ, নমস্কার।